হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি, খুব ছোট একটা ভিডিও, সেটা হলো মানে পাপড়ি চাটের ভিডিও আমি তোমাদের আগে দিয়েছি, কিন্তু এই পাপড়ি চাটটা কিন্তু দোকানের পাপড়ি চাট, মানে দোকানে কীরকমভাবে বানায় সেইটাই ভিডিও করেছে আমার হাজবেন্ড পরাগ আর মেয়ে বাপি। ওরা বেরিয়ে তো পাপড়ি চাট আনতে গেছিলো, তো পাপড়ি চাট নিয়ে এসছে, তখন ভিডিওটা তুলেছে পাপড়ি চাটের দোকানে ওরা কীরকমভাবে বানায়, তো সেটাই তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। তো চলো দেখে নাও কীরকমভাবে ওরা পাপড়ি চাট বানায়, তাহলে পুরোপুরি দোকানের মতন পাপড়ি চাট করে তোমরাও নিজেরা বাড়িতে করে খেতে পারো। আর আমরাও ভিডিওটা তুলে নিলাম যাতে আমরাও বাড়িতে ওদের মতন করে পুরো সেম টু সেম ভাবে করতে পারি। আর আজকে আমার মেয়ে টুনি মাছ দেখতে যাবে বলে বেরিয়েছিল, মানে ওই পেট্রোল পাম্পের ওখানে গেছিলো, ওখানে একটা বড় অ্যাকোরিয়াম আছে, তো আগে ওখানে গিয়ে ও দেখেছিল মাছগুলো। তো আজকে ওর বাবা যখন পেট্রোল ভরতে যাচ্ছিলো পাম্পে যাচ্ছিলো, তো ও বায়না করলো যাবে বলে, তো ও গেছিলো। আর আসার সময় পাপড়ি চাট আনতে গেছে নিয়ে এসছে, সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। দেখো ওরা পাপড়ি চাটের দোকানে চলে গেছে, দোকানের সামনে দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। প্রথমে ওরা একটা মানে আলু নিয়েছে, প্রথমে ওরা আলু কেটে নিচ্ছে, স্টেপ বাই স্টেপ আমি তোমাদের বলে দিচ্ছি। ওরা আলু কেটে নিচ্ছে প্রথমে, তারপর দেখো ওরা স্টেপ বাই স্টেপ কী দেয়। এবার ওরা পেঁয়াজ নিয়েছে, পেঁয়াজটা কেটে নিয়েছে, কেটে নিচ্ছে। তো এরকম ওরা একটা ক্যানের মতন, এগুলোকে আমরা ক্যান বলি, ক্যানের মতন বাটির মধ্যেই মানে করছে, হাতা নিয়ে নিয়েছে মাখার সুবিধার জন্য। সব পাপড়ি চাটের দোকানেই আমি দেখেছি এরকমভাবে ওরা একটা জিনিস নিয়ে নেয় যাতে মাখাটা ভালো হয়। আর এই পাপড়ি চাটের দোকানে পাপড়ি চাট খেতে আমাদের খুব ভালো লাগে, এটা আমাদের বাড়ির খুব সামনাসামনি। যারা অ্যাকোপলিস মলে এসেছো তারা জানো, মানে ওই অ্যাকোপলিস মলের সামনে এই পাপড়ি চাটের দোকানটা। তো আলু পেঁয়াজ দুটোই দেওয়া হয়ে গেছে, এবার ওরা টমেটো দিচ্ছে। তারপর মশলা দিয়ে দিচ্ছে, লঙ্কা মশলা, নুন, এগুলো ওদের কাছে অনেক ধরনের মশলা থাকে, পাপড়ি চাটের মশলা, তারপরে ভাজা জিরে ধনের গুঁড়ো, এগুলো ওরা সব দেয়। আর এখানে পাপড়িগুলো রেডি করে নিচ্ছে থালার মধ্যে, প্লেটের মধ্যে, আমাদের এখানে সোলার প্লেটে দেয়। তো দোকানের পাপড়ি চাটের মজা তো সবসময় আলাদা হয়, তাই একটু ইচ্ছা হলো তোমাদের সঙ্গে শেয়ার করি। রোজি বাড়িতে বলে, বুঝলে, এই পাপড়ি চাট কিরমভাবে বানানো হয় একবার তুলে নিয়ে এসো, তো ওই জন্য ভিডিও করতে বাড়িতে নিয়ে গিয়ে দেখবে, ওরা বাড়িতে একদিন বানাবে। তো দুটো প্লেটের মধ্যেই সাজানো হয়ে গেছে, এবার এর উপরে একটু সস দিয়ে দিচ্ছে পাপড়ির উপরে। আর কিছুটা সস দিচ্ছে ওই আলু রাখাটার মধ্যে, ভালো করে মেখে নিই, তো সব মশলা তো আগেই দিয়ে দিয়েছে ওরা। আলু দিয়ে নিচ্ছে, মিক্সচারটা এবার পাপড়ি চাটের উপরে ওরা দিয়ে দিল, দিয়ে একটু সেট করে নিচ্ছে। ওদের এই সাজানোটা দেখলেই জিভে জল চলে আসে একদম। উপরে দিয়ে দিচ্ছে ঝুড়ি ভাজা, বাদাম, নারকেল দেবে এবার। ওরা কি ফাস্ট ফাস্ট কাটেও, আমরা এত তাড়াতাড়ি হয়তো পারবো না। টক দই দিয়ে দিচ্ছে, এটা আমুলের টক দই দিচ্ছে ওরা। একটু বিট নুন দিয়ে দিলো,
মশলা, চাট মশলাও দেয় ওরা, আর দিয়ে দিচ্ছে সস। একদিন আমি তোমাদের দেখাবো বাড়িতে কীভাবে চাট মশলা আমরা তৈরি করি সেটা। দোকানের চাট মশলা তো আছে এভারেস্টের, ওই চাট মশলাটাও ভালো। তো পাপড়ি চাট নিয়ে চলে এসেছে এখানে, আমরা দু প্লেট পাপড়ি চাট নিয়েছি। তো তোমাদের তো বলেইছি আমি যাইনি, ওর আগে নিয়ে এসছে এই পাপড়ি চাটগুলো। তো আমি এখন আর ভাগ করে ফেলবো, আমরা চারজন তাই চারটে প্লেটে, পাঁচজন আমরা কিন্তু মেয়ে খাবে না। এটা এখন আমরা বেড়ে ফেলবো। তো তোমাদের খেয়ে বলছি এটা কিরকম হয়েছে খেতে। খুবই ভালো খেতে এটা, আর চাট কান্না খেতে ভালো লাগে। আজকে আমি বেরোয়নি, আর কেন বেরোয়নি সেটা তোমাদের পরের বলবো পরের ভিডিওতে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছো তাদের তো অনেক অনেক থ্যাংকস। তোমরা এইভাবে আমার পাশে থেকো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি। তো আজকের মতন বাই বাই।